আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং আমাদের কথা যারা দেখছেন, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্মে। আজ জুম্মার দিন, 23 সেপ্টেম্বর 2022। মৃত্তিকা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারপাড়া গ্রামের। আর এই খামারের যিনি মালিক জনাব আব্দুল কাদের ভাই, তিনি ষাঁড় গরু নিয়ে মূলত কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, পাশাপাশি গাভীও তিনি শুরু করেছেন। সম্প্রতি তিনি বেশ কিছু সুন্দর সুন্দর গাভী সংগ্রহ করেছেন এবং সেই গাভীগুলো তিনি আপনাদের উদ্দেশ্যে আজকে দেখাবেন। আর কী ধরনের সেই গাভীগুলো আনছেন, দাম কেমন, বয়স কী, জাত নিয়ে আমরা কথা বলবো। তো আসুন আর কথা না বাড়িয়ে এক এক করে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাই এবং কথা বলি। পাশাপাশি আমরা সার, যেহেতু তিনি সার নিয়ে কাজ করেন, তার সারেরও পর্যাপ্ত কালেকশন রয়েছে, সেগুলোও আপনাদের দেখাবো। তবে আজকে আমরা মূলত এখন গাভী নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম। পিস সাহেব ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আমরা তো দীর্ঘদিন পরে দেখতে পারলাম যে আপনি গত সপ্তাহে এবং এই সপ্তাহে বেশ কয়েকটা সুন্দর সুন্দর মাঝারি মানের এবং কয়েকটা বড় গাভী সংগ্রহ করছেন। তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এই গরুগুলো সংগ্রহ করছেন আপনি, তো এই গাভীগুলোর জাত কী, বয়স কী, এইগুলো নিয়ে আমরা এখন আপনার সঙ্গে কথা বলবো। তো কাদের ভাই, শুরুতে আমরা দেখতে পাচ্ছি লাল পাখরা একটা গাভী নিয়ে আসছেন, এই গাভীটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে দিয়ে শুরু করেন। এটা মূলত আপনার জার্সি বলা যায় না, পিওর জার্সি না, বাট এটা ক্রস, কিন্তু এটাকে অনেকে আবার বলে থাকে রেড কোরিয়ান জার্সি, কোরিয়ান জার্সি যেটা, মানে এর যে কালার ছাপ আছে অনেক জায়গায় অনেকভাবে এটাকে আমি দেখছি, এটাকে রেড কোরিয়ান জার্সি হিসাবে আখ্যায়িত করা হয়। বাট গরু মাঝারি টাইপের গরু, বেশি বড় গরু না। এর আগে হয়তো একটা বাচ্চা দিছে, কিন্তু একটা বাচ্চা দেয়নি, এটা ফার্স্ট বাচ্চা, কিন্তু দাঁতে আবার ছয়টা, ছয়টাতেই ফার্স্ট বাচ্চা হয়ে আছে গরুটা। আবার দিলে দিতেও পারে, যেহেতু নিজে এতটা এক্সপিরিয়েন্স নাই বা খরিদ করা জিনিস। তবে গরুর ছোটোর মধ্যে গরুর চামড়া প্লাস গরুর জাতমান কালার বা গরুর যে বাটগুলো আছে একটু আলাদাভাবে, কেবল ওলান ছাড়তেছে, যেহেতু প্রেগনেন্ট গরু এটা, তো ওলান ছাড়ছে। এটা এখন হয়তো বাচ্চা হওয়া সপ্তাহ দুয়েক বা 10 দিন টাইম লাগতে পারে, জার্নি করে আসছে, একটু আগে হলে হতে পারে। তো গরু মোটামুটি ভালো আছে, আর দুধের গ্যারান্টি তো দিতে পারবো, কারণ এগুলো হচ্ছে খরিদ করা জিনিস, তো সে দৃষ্টিকোণ থেকে দুধের গিন্ডি তো আমি দিতে পারি না। তো যেহেতু গরুর কোয়ালিটি জাতমানের দিক থেকে গরু ভালো, তবে একটা আইডিয়া আন্দাজ একটা আন্দাজ করে দিতে পারি, সেটা হচ্ছে হয়তো যে ব্যালান্স আছে হয়তো 12 থেকে 15 লিটার দুধ, এর মধ্যে একটা সীমাবদ্ধতা থাকার কথা, যাক গরু ভালো আছে। তো কাদের ভাই, এই গরুটার ট্যাগ নাম্বার হলো 525, দাম 525 নাম্বার ট্যাগ, দাম নির্ধারণ করা আছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা মূল্য? জি। বিশেষ করে এই গরুটার যে সুন্দর গঠন, গঠনের দিক থেকে অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো কালার, যে কোনো ক্রেতা ভাই চাইলে এই সমস্ত গরুগুলো, যেহেতু মাঝারি মানের গরু, সংগ্রহ করে আপনার খামারকে সমৃদ্ধ করতে পারবেন। তো কাদের ভাই, আমরা প্রথম গরুটা দেখলাম, এখন পরবর্তীতে আরও একটা একটু লম্বা চড়া ভালো একটা গরু রাখছেন, আমরা সেই গরুটা একটু ক্রেতা ভাইদেরকে এখন দেখাবো। দ্বিতীয় নম্বরে একটা কালো পাখরা গরু নিয়ে আসলেন, একটা সুন্দর গাভী, বলিষ্ঠ একটা গাভী, এই গাভীটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার ক্রস ব্রিডের, আপনার ফ্রিজিয়ানের সাথে, আচ্ছা আপনার লোকাল ফ্রিজিয়ান এগুলোকে বলে এক কথা, এগুলো ওইভাবে ফ্রিজিয়ান না, লোকাল ফ্রিজিয়ান ক্রস, কোনোটার সাথে হয়তো সংক্রমণ আছে। যাক, তো গরুর যে কালার আছে, গরুর যে বডি আছে, বডির সাথে সমন্বয় করলে গরু খারাপ না, ভালো। তো যাই হোক, সার্বিক দিক মিলে গরু হয়তো যত 6টা দাঁত, দ্বিতীয় বিয়েনের, প্রথম বিয়েন, দ্বিতীয় বিয়েনের গরু এটা, হয়তো এটা দাঁতও 6টা বিয়েন, 6 দাঁতের গরু। বাট তারপরে চেক করে নিয়ে কেউ চাইলে চেক করে দেখা দিতে পারে। তবে এর যে বডির গঠন বা যে টাক্সারগুলো আছে, সার্বিক দৃষ্টি মিলে গরু ভালো হবে। বাট এর যে বডি দেখে মনে হচ্ছে 16-17 কেজি দুধ হবে, কিন্তু ওই দুধটা বোধ হয় হবে না, দুধ 12-10-12 কেজি ধরে নিতে হবে, এগুলো এর ঊর্ধ্বে যাওয়া যাবে না। 10-12 কেজি ধরে নিলে
তাহলে লস হবে না, যদি একটু বাড়তি হয় সেটা তার হচ্ছে আর পরিচর্যার উপরে বাড়তি হবে, তাহলে 4 লাখের ব্যাপার। আর এর যে দুধ 10 12 লিটার যে দুধ, এটা হচ্ছে সঠিক ধারণা। এখন এর নিচে যদি কেউ আসে তাহলে সেটা তার দুর্ভাগ্য বা তার ম্যানেজমেন্টের অভাব। তো সার্বিক দিক মিলে গরু ভালো আছে, এটা 568 নাম্বার ট্যাগ, 468 নাম্বার ট্যাগ, আর এর দাম নির্ধারণ করা আছে 1,55,000 টাকা। 468 নাম্বার ট্যাগের এই সাদা পাখরা, যে কালো পাখরা যে গরুটা, এটা কাদের ভাই বললেন যে 1,55,000 টাকা মূল্য। আর এই সমস্ত গরুগুলো সাধারণত যে আমাদের দেশের যে আবহাওয়া এবং আমাদের দেশের যে আবহাওয়ার যে বৈশিষ্ট্য, সে অনুসারে এই গরুগুলো আমার ধারণা যে সবচাইতে ভালো ফলাফল দেয়। তো কাদের ভাই, আমরা দ্বিতীয় নাম্বার গরুটা দেখালাম, এবার 3 নম্বরে আর একটা সুন্দর কোয়ালিটিফুল একটা গরু রাখছেন, এই গরুটা এখন দেখাবো। কাদের ভাই, এবারে একটা সুন্দর একদম সুগঠনের একটা গাভী গরু নিয়ে আসছেন, দেখে মনে হচ্ছে একটু বাচ্চা কোয়ালিটির গরু। তো এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার ফ্রিজিয়ান প্লাস জার্সির সংমিশ্রণ ক্রস, যে গরুগুলো আছে সব পিওর ব্রিড, একটা গরুও নেই, তবে এটার মান একটু ভালো আছে, চামড়া টামড়া পাতলা আছে, বা গরুর যে বডির যে টাক্সচার, পায়ের খুরগুলো থেকে শুরু করে খুরগুলো ফলগুলো সাদা, কিন্তু বাট এগুলো অনেকটা বৈশিষ্ট্য অনেক কিছু ভেরি করে, বাট এগুলো অনেক সময় করেও না। গাভী গরুর মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে, কোন গরুতে কখন কি হয় এটা আসলে বোঝা বড় দুরূহ ব্যাপার। তো যাই হোক, সার্বিক দিক মিলে গরু ভালো, এটা আবার ফার্স্ট কনসেপ্ট, 9 মাসের প্রেগনেন্ট, এটা বাচ্চা দেবে হয়তো, এখন কখন যে দেবে সপ্তাহ দুই একটু আইডিয়া করা যায়, আগেও হলে হতে পারে বাচ্চার দুইটা। তো যাই হোক, গরুর কোয়ালিটি ভালো আছে, জাতমানের দিক থেকে ভালো আছে, কেউ চাইলে এটা নিয়ে একটু এক্সট্রাভাবে টেক কেয়ার করে তৈরি করতে পারে। যে দাম কম দামের গরু আছে, আর এগুলো সব যে হাই রেঞ্জের গরু তাও না, এই গরুগুলো যদি কোনো সময় ইয়েও হয়, এগুলো ধরুন মাংসের দামে যদিও বিক্রি হয় না, তবুও তার আহামরি লস হবে না, সে দেউলিও হবে না, এ জাতীয় গরুগুলো দিয়ে। তো যাক, 472 নম্বর ট্যাগ, এর দাম নির্ধারণ করা আছে 1,58,000 টাকা। 1,58,000 টাকা মূল্য, আর এই গরুটা হলো 472 নম্বর ট্যাগের গরু। আর কাদের ভাই বললেন যে সবগুলো গরুই আপনার ক্রসবিটের গরু, কিন্তু ক্রসবিটের হলেও তিনি অবশ্যই তার অভিজ্ঞতা থেকে, তিনি যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি এবং বিক্রেতা, সেক্ষেত্রে অবশ্যই আমরা ধারণা করতে পারি যে তিনি অবশ্যই দেখে জেনে বুঝে ভালো করেই আপনাদের জন্য সংগ্রহ করেছেন। তো তারপরেও আমরা বলবো ক্রেতা ভাইদেরকে, আপনারা দেখে জেনে বুঝে আপনার গাভী সংগ্রহ করেন। তো কাদের ভাই, আমরা 3 নাম্বারটাও দেখালাম, এবার 4 নাম্বারে একটা লাল টকটকে গাভী রাখছেন, সেটা দেখাবো। তবে এই গরুগুলো টেকসই হয়, সার্বিক দিক মিলে একটা জিনিস বিশ্লেষণ করলে হয় কি, গরুগুলো টেকসই হয়। এখন দেখা যাচ্ছে আমি 3 লাখ টাকার গরুও পালছি, 5 লাখ টাকার গরুও পালছি, 1,00,000 টাকার গরুও পালছি, সব মিলে ক্যালকুলেশন করলে সবই ভালো, যদি সেট করতে পারেন ভালো, কিন্তু সমস্যায় গরু অ্যাডজাস্ট করাটাই মেইন সমস্যা। আর এই গরুগুলো অ্যাডজাস্ট সহজে আনায়াসে হয়, এইটি একটু ফ্যাসিলিটি ভালো, সুবিধাটা ভালো, কারণ অঞ্চল ভেদে কিছু কিছু ওয়েদার, অঞ্চল ভেদে কিছু কিছু জায়গা, খাবারের মান ভেদে গরু তৈরি হয়। যেমন আপনার যদি বরিশাল পটুয়াখালীর দিকটা আপনার যদি বিষয় বিশ্লেষণ করেন, আমার অভিজ্ঞতায় এই অঞ্চলে গরুগুলো খুবই কম, তুলনামূলক খুবই কম, তাহলে তুলনামূলক গরু যদি কম হয়, এর যে খাবারের যে মেনুটা সেখানে কিন্তু এগুলো পাওয়া যাবে না। যেমন আমাদের সিরাজগঞ্জ বাঘাবাড়ি বা ঢাকার আশেপাশে, ওখানে কিন্তু গাভী গরুর সর্বোচ্চ সুষম যে খাবারগুলো, এগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো সার্বিক দিক মিলে আর গরু বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে অঞ্চল ভেদে গরু খরিদ করতে হবে। ঠিক আছে কাদের ভাই, আমরা এখন পরবর্তীটা দেখাবো। কাদের ভাই, 4 নম্বরে একদম লাল টকটকে একটা সুন্দর গাভী গরু নিয়ে আসলেন, এই এক বাচ্চা সহ, এই গাভীটা সম্পর্কে একটু বলেন। এটা মূলত আপনার সাহিয়াল, সাহিয়ালই, বাট পিওর যে সাহিয়াল সে সাহিয়াল কিন্তু এটা না। পিওর সাহিয়ালের খেয়াল করে দেখবেন সামনে গলকম্বল প্রচুর থাকে, আর একটা না ঝুলন্ত নাভি থাকে, আর বাটগুলো এরকম ফ্রিজিয়ানের মতো বাট থাকে না। এর বাটগুলো আপনি ফলো করে দেখেন, এর বাটগুলো টোটালি ফ্রিজিয়ান গরুর যে বাট সেই বাট, বাট এই গরুটা মূলত সাহিয়ালের সাথে আপনার ক্রস করা, আমাদের ফ্রিজিয়ান হবে না। এটা হচ্ছে আমাদের একটা সময় যে পাবনাই ব্রিড ছিল, পাবনাই ব্রিডের গরু এগুলো, এগুলো অনেক টেকসই এবং হেভি গরু, আর দুধ মোটামুটি 7 থেকে 10 কেজির মধ্যে গরুগুলো ব্যালেন্স পাওয়া যায়। আর সব থেকে বড় বৈশিষ্ট্য এর সাথে যে ব্রিডটা করানো হয়েছে, তারা জ্বলন্ত প্রমাণ, এগুলো ব্রিডিংয়ের জন্য সব থেকে বেশি ভালো, এর ব্রিড করানো হয়েছে দেন ফ্রিজিয়ান, বাট ফ্রিজিয়ানের যে বাচ্চাটা পড়ছে একদম স্পেশাল, কিন্তু আপনার পিওর একটা 75% বা 80% একটা বাচ্চা আসছে
সিজনের সাথে আবার বাচ্চাটা আবার একটু জার্সির সংমিশ্রণ আছে, কিন্তু বাচ্চাটা একদম কোয়ালিটি। একে যদি আপনি সাফিয়াল গির বাহামা যেটাতেই আপনি করতে চান এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। তো সার্বিক দিক মিলে গরু যদি কেউ চায় এগুলো দুধের জন্য মোটামুটি ভালো আছে, যেহেতু এগুলোর খাদ্য কষ্ট নিয়ে কম, এগুলোর ওইভাবে খাদ্য রেশনও তৈরি করতে হবে না, ওই মাসে মাসে কৃমির ট্যাবলেটও দিতে হবে না। আপনার দেখা যাচ্ছে যে এই ম্যাস্টাইটিসের ভয় নাই, কোনো ভয় নেই, এগুলো বছর এক কথা বাংলা গ্রামের ভাষায় বছর বেয়ে এনে গরু হবে, এগুলোর দুধ হবে ভালো। মানে আমাদের বাপদাদারা যে লালন পালন করছে একদম প্রাকৃতিকভাবে সেগুলোই। তবে এই বাচ্চাটাকে যদি এক্সট্রাভাবে একটু দুধ খাইয়ে তৈরি করা যায় বাচ্চাটা অনেক ভালো একটা কোয়ালিটিফুল গরু হবে। আর যদি কেউ চায় এগুলোকে গির বা পিওর সাহিয়াল দিয়ে ব্রিড করা বের করতে পারো, ফ্রিজিয়ানও করতে পারবে। যদি ফ্রিজিয়ান দিয়ে করানোর গুণে দেখেন এই বাচ্চাটার দুধ মানটা কতটা ভালো আসছে। একটা 3 লাখ টাকার বাচ্চা এত ভালো মানের বাচ্চা হয় না, 3 লাখ টাকার গরু থেকে যে বাচ্চাগুলো ভালো হয় না, এর থেকে সে বাচ্চাটা করছে। তো কাদের ভাই এটা 482 নাম্বারটাকে একটু দামটা বলবেন। দাম 1,45,000 টাকা। 1,45,000 টাকা মূল্য 482 নাম্বারটাকের এই বাচ্চা সহ গাভিটা। আর কাদের ভাই বললেন যে আমাদের দেশের আমাদের যারা এই ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে যারা আমাদের বাপদাদার আমল থেকেই যারা সব, তো কাদের ভাই বললেন যে আমাদের বাপদাদারা যেমন সনাতন পদ্ধতিতে লালন পালন করছেন এই গাভিটা সেরকমভাবে লালন পালন করলেও নিশ্চয় ত্রুটি হবে না এবং ভালো ফলাফল দিবে এই গরুটা। তো তারপরেও আমরা ক্রেতা ভাইদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি চান যে কেউ খামারে এসে দেখে আপনারা এই সুন্দর গরুটা সংগ্রহ করতে পারবেন। 482 নাম্বার ট্যাগ, 1,45,000 টাকা মূল্য। তো কাদের ভাই আমরা লাল টকটকে আরও একটা গরু রাখছেন, এখন সেই গরুটা দেখাবো। কাদের ভাই এবারে আরও একটা লাল টকটকে গাভী নিয়ে আসলেন, এই গাভীটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার সাহিয়াল, এটা সাহিয়ালের ব্রিড, তবে এটা গরু অনেক হ্যাভি টেক্সচারিস টাইপের গরু, বাচ্চা গরু। এটা বোধহয় সেকেন্ড বিয়ানের গরু, এটা দাঁতে কটা চেক করে নিয়ে সাথে আছে বকনা বাচ্চা। বাচ্চাটা আবার জার্সি পড়ছে, সাহিয়াল পরেনি, বাচ্চার যে ব্রিডটা আছে জার্সি পড়ছে। আসলে তো কার সাথে কোন ব্রিড করাতে হবে, কোন বাচ্চা কোন গরুকে কোন সিমেন দিতে হবে, এটা তো আসলে প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে তারা তো ডিসাইড করতে পারে না। যারা হয়তো এআই কর্মী আছে এরাই ডিসাইড করে এগুলো সব ঠিক করে দেয়। তো এগুলো সব যদি একটু ভালো সাহিওলের ব্রিডটা করাতে পারতো, তো বাচ্চা যেটা পড়ছে ভালো এ গরুগুলোকে সাহিওল থেকে সাহিওল নিয়ে আসতে পারলে, যদি এরা একটা সারের বাচ্চা করে ভালো মানের সার বাচ্চা হয়, তাহলে একটা সার বাচ্চা কিন্তু 1,00,000 টাকা বা 80,000 টাকা কিন্তু অনায়াসে বিক্রি হয়। অবশ্যই সেটা একটা ভালো বেনিফিট হয়। তো কাদের ভাই আমরা এই সুন্দর গরুটা দেখলাম, এটা হলো 467 নাম্বার ট্যাগের এই গরুটা, এই গরুটার একটু দামটা বলে দেন। আচ্ছা, এটা 1,30,000 টাকা দাম, 467 নাম্বার ট্যাগ, 1,30,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি কাদের ভাই একটা সুন্দর বাদ দুধের এইসব সাইশল গরু তো দুধের আইডিয়া করা যায় না, গ্যারান্টিও দেওয়া যায় না, বাট বাচ্চাটাচ্চা খাইয়ে যেটুকু নেব আছে। তবে এইটা আবার একটু বাটের কোয়ালিটি বা বাটটাটগুলো ভালো আছে, তো সার্বিক দিক মিলে 6-7 কেজি দুধ যদি কেউ চাই নিতে পারবে। আচ্ছা, খাদ্য রেশনিং দিলে। তো কাদের ভাইয়ের বাচ্চা সহ গাভীটা 1,30,000 টাকা দাম বললেন, 467 নাম্বার ট্যাগের এই সুন্দর লাল টকটকে সাহিওল গরুটা। আমার লাইফে বেশি দুধের স্বপ্ন দেখতে নেই, কন্টিনিউয়াসলি গাভী একটা বাচ্চা দিলে রোগ বালাই কম থাকলে আপনারা 2 লাখ টাকা 2,50,000 টাকাতে গরু কিনে না থাকি 5 কেজি 7 কেজি দুধ পাচ্ছেন না, অসংখ্য এরকম হচ্ছে। তো তারা কী করতেছে, বাট এগুলোকে ওটা থেকে 2টা গরু হয়ে যাবে, তো এই দৃষ্টিগুলো মাথায় রাখতে হবে, হিসাব নিকাশের বিষয় আছে। অবশ্যই ক্যালকুলেশন করেই আপনার খামারকে আপনি সমৃদ্ধ করবেন। তো ঠিক আছে কাদের ভাই, এটা নিয়ে যাব আমরা পরবর্তীতে। আরও 2টা বড় সড়ো গাভী রাখছেন, এই গাভী 2টা একটু দেখাবো। কাদের ভাই এবারে একটা লম্বা চওড়া একটা ভালো গাভী নিয়ে আসলেন বড়, এই এই আরও একটা বাচ্চা সহ একটা গাভী। তো কাদের ভাই এই গাভীটার একটু জাত সম্পর্কে বলেন। আচ্ছা, এটা আপনার মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে ব্রিড সেটা, কিন্তু এটাও কিন্তু ক্রস গরু, বডি দেখছেন, বডি কিন্তু অনেক হাই বডি, হাই বডির গরু, বাট হাই বডির গরু। আর এর যে বাচ্চাটা আসছে বাচ্চাটা আবার ভালো বাচ্চা করছে, ফ্রিজিয়ানের মতো বাচ্চা করছে, ফ্রিজিয়ান বাচ্চাটা আবার সার বাচ্চা হয়েছে। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে এসব গরুগুলো হ্যাভি টেক্সই, এগুলো কখনো আপনার ক্ষতির সম্মুখীন হবে না, গরু জাতমানের দিক থেকে ভালো আছে। আর যেহেতু বাচ্চা গতকালকে দিছি, এখন এই দুধের আইডিয়াটা করা যাচ্ছে না, তবে এর যে ওরানের টাক্সারগুলো বোঝা যায় সেক্ষেত্রে গরুগুলো তো দুধ অনায়াসে আপনার 13 কেজি থেকে 14 কেজি 15 কেজি 18 কেজি আশা করা যায়। কিন্তু খরিদ করার সময় এগুলো আপনাকে 14 কেজি আইডিয়া করে নিতে হবে,
বা 15 কেজি আইডি করে নিতে হবে। এখন 2 কেজি কম হলে মন খারাপ করা যাবে না। জি, আর যদি আপনার যদি ভালো থাকে, যদি লাগ ফিভার যদি করে, এর যে বডি টাক্সার আছে, এর যে ফ্রেম আছে বডিতে, বা এর যে কোনো জাতমান আছে, এগুলো থেকে 20 কেজি দুধ পাওয়া সম্ভব। কিন্তু 20 কেজি স্বপ্ন না দেখে 14 কেজি স্বপ্ন দেখেন বা 12 কেজি স্বপ্ন দেখেন, দেখে আপনাকে অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আল্লাহ যদি বেশি দেয় তাহলে ভালো। হ্যাঁ, ওইটাই, বেশি লোভ করার প্রয়োজন নেই। সার্বিক দিক থেকে গরু বলা তো বিশেষ করে বাটগুলো অনেক ভালো, কোথাও কোনো খুদ নেই। আর এটা হলো বললেন সার বাচ্চা সহ। হ্যাঁ, সার বাচ্চা 486 নাম্বারটা, এটা দামটাও একটু বলে দেন। এক দাম পড়বে আপনার 1,90,000 টাকা। 1,90,000 টাকা মূল্য বিগ বডির একটা গরু, সুন্দর একটা বাচ্চা সহ। যে কোনো ক্রেতা ভাই চাইলে 1,90,000 টাকার বিনিময়ে এই বড় সড়ো গাভীটা সংগ্রহ করতে পারবেন। তো কাদের ভাই পরবর্তীতে আরও একটা বড় সড়ো একটা গাভী রাখছেন, এখন সেই গাভীটা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাবো। কাদের ভাই সর্বশেষে আরও একটা বিশাল আকৃতির লম্বা চওড়া একটা সুন্দর গাভী নিয়ে আসলেন, এটারও সম্ভবত বাচ্চা সহ। তো এই গাভীটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটা আপনার ফ্রিজিয়ান। আসলে একটা গরু বাচ্চা হওয়ার পরে 10 দিন নিজের আয়ত্তে না রাখলে বোঝা যায় না গরুটা কয় কেজি দুধ হবে, এটা বোঝা যায় না। যখন রাখা যায় তখন এই জিনিসগুলো বোঝা যায় আসলে গরুটার জাতমান কেমন বা কেমন হবে, সার্বিক দিক মিলে তখন সব কিছুই বিশ্লেষণ করা যায়। আর না থাকলেও নিয়ে এসে হুরুত করে বিক্রি করে দেওয়া হয়, আসলে বোঝা যায় না কোন গরু কেমন। তবে এক সপ্তাহ, প্রায় 1 সপ্তাহই হয়ে গেছে বাচ্চা দিছে, তো দুধ আসতেছে। মানে প্রথমে যে দুধটা দেখা গেছে তার থেকে এখন দুধ ক্রমেই বাড়ি, এখন মোটামুটি 10-12 কেজির ব্যালেন্স পাওয়া গেছে কাল পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 12 কেজির মতো ব্যালেন্স পাওয়া গেছে গরুর থেকে। তো গরুর যে যে সময় আছে এখন, তার কয়েকটা দিন গেলে এর সঠিক একটা ধারণা আসবে। আর যেহেতু আমাদের এখানে এই গরুগুলোর যে খাদ্যের দরকার, কাঁচা ঘাসটা এখানে নেই, বাটাকে কাঁচা ঘাসটা দিতে পারলে দুধে গরুগুলো থেকে আপনার 15 কেজি, 14 কেজি, 13 কেজি সর্বনিচে, যেহেতু আমি একটা ব্যালেন্স পাইছি 13 থেকে 15 কেজি। আর যদি ওই যে ভালো থাকে বললাম, কপাল ভালো থাকে, বডির ফিগার আন্দাজে 17-18 কেজি দুধ এগুলো থেকে পাওয়া সম্ভব, এতে কোনো সন্দেহ নেই। তবে হবে যেহেতু, হ্যাঁ, বডি আছে আর যেহেতু বয়স আছে গরুর, যেমন 3rd BN-এর গরু এটা, তো সেই দৃষ্টিকোণ থেকে গরুর আপনার দুধ হবে, দুধে মিস হওয়ার কথা না। আর যেমন এখন গরমের সিজনে তো গরুর একটু ফিজিয়ান, যে এই ব্রিডের গরুগুলো একটু ঝামেলা হয়, গরম টরম পড়লে দুধ আপ ডাউন হয়। আর সামনে যত শীত আসতেছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সামনের শীতের সিজনে আপনার গরুগুলোর দুধ সব থেকে বেশি ভালো হয়। আর বাচ্চাটা পড়ছে সব থেকে সুন্দর। আর বাচ্চার গাভী যদি সমন্বয় করেই করেন, বাচ্চাটা কিন্তু ফিমেল বেবি, বকনা বাচ্চা, এটা বকনা বাচ্চা। জি, তো কাদের ভাই এই গাভীটার ট্যাগ নাম্বার হলো 497, একটু দামটা বলে দেন। আচ্ছা, দাম পড়বে 85,000 টাকা, 1,85,000 টাকা। 1,85,000 টাকা। আর সঙ্গে বকনা বাচ্চা যে কোনো ক্রেতা ভাই চাইলে, একটা বড় সড়ো একটা বিগ বডির একটা গরু, কাদের ভাই বললেন যে 14-15 লিটার আইডিয়া করে আপনারা নিতে পারেন। তো তারপরেও আপনারা যারা, আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সরজমিনে এসেও নিতে পারেন বা অনলাইনের মাধ্যমে মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে। আপনার কাদের ভাই গাভী গরুর পাশাপাশি এবার একটা বিশাল আকৃতির ষাঁড় গরু নিয়ে আসলেন, এই ষাঁড় গরুটা কোন জাতের হবে? একদম অরিজিনাল পাকিস্তানের ব্রিডের শাহিয়াল, একদম অত্যন্ত জাত সম্পন্ন একটা বাচ্চা গরু, ডিসেন্ট মাত্র 2 দাঁত পড়ছে, একদম সর্বোচ্চ কোয়ালিটি। গরুর পাগুলো ফলো করে দেখেন, এবং নাভিটা ডাবল পড়ছে। আমাদের এখানে যেহেতু গাভী আছে, গাভীর পাশাপাশি 3টে ষাঁড় আছে এখানে, 3টে ষাঁড় আমরা দেখাই দিচ্ছি একের পর এক সিরিয়ালে। তবে একদম অত্যন্ত জাত সম্পন্ন গরু, গরু কোয়ালিটিতে 100-100। জি, বিশেষ করে গরুর যে পাগুলো আছে আর যে গরুর যে ফ্রেম আছে, গরু অনেক আর শাহি গরুর তো সম্বন্ধে চেনে জানে সবাই, তো বোঝে কোনটা কোন টাইপের গরু। হ্যাঁ, তো যাক, গরু কোয়ালিটিতে ভালো দেখছি। তো কাদের ভাই এই গরুটার ট্যাগ নাম্বার হলো 60, এই গরুটার দামটা একটু বলে দেন। এটা আপনার হাই পার্সেন্টেজের গরু, এটার দাম নির্ধারণ করা আছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা 60 নাম্বার ট্যাগের গরু, 2,05,000 টাকা দাম। যে কোনো ক্রেতা ভাই চাইলে এই বিগ বডির ডাবল বডির ডাবল নাভিওয়ালা এই গরুটা সংগ্রহ করে আপনার খামারকে আপনি সমৃদ্ধ করতে পারবেন। তো কাদের ভাই পাশাপাশি আরও একটা বিশাল আকৃতির ষাঁড় গরু রাখছেন, আমরা এখন সেই ষাঁড় গরুটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা আর দুইটা ষাঁড় আছে, সে দুইটা আমরা পরপর সিরিয়ালি দেখাই দিচ্ছি। ঠিক আছে কাদের ভাই, কাদের ভাই দ্বিতীয় নম্বরে আরও একটা বিশাল আকৃতির লাল টকটকে একটা ষাঁড় গরু দেখাচ্ছেন এখন। তো এই ষাঁড় গরুটার সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটাও আপনার শাহিয়াল, একদম
সর্বোচ্চ বিগ বডি এবং খানদানি স্টাইপের সাহেল সর্বোচ্চ হাইট ফুল গরু। একদম কোয়ালিটিতে 100-100 সবচেয়ে বড় বৈশিষ্ট্য গরুর এখনও যে বডি হয়ে গেছে, বডিতে এখনও যে বডি আর বডি ফ্রেম তৈরি হয়েছে, এর দাঁতটা এখনও পড়েনি, একটু দাঁতও পড়েনি, এখনও 2-3 মাস সময় লাগবে। যদি এই গরুগুলো কেউ 2 বছর স্টে করতে পারে, একদম বাংলাদেশের বর্ষসেরা গরু হিসেবে আখ্যায়িত হবে। গরুটার ক্যামেরা বা ছবিতে হয়তো ওইভাবে বোঝা যাবে না, বড় গরু তো, ছোট গরু হলে বোঝানো যায়, বড় গরু বোঝানো যাবে না। কেউ বাস্তবের পরিপ্রেক্ষিতে আসতে চাইলে এসে দেখে নিতে পারবে। এটা ট্যাগ নাম্বার 134, দাম নির্ধারণ করা আছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা মূল্যের এই যে বিশাল আকৃতির সারগরুর কথা কাদের ভাই বললেন, আর আমরাও ক্রেতা ভাইদেরকে দেখানোর চেষ্টা করছি যে এতটা লম্বা গরু। তো অনেক লম্বা চওড়া হয়ে গেছে এই গরুটা, এখনো পর্যন্ত দাঁত হয় নাই। তো যে কোনো ক্রেতা ভাই চাইলে এটা একটা আদর্শ সার হিসেবে গড়ে তুলে আগামী কুরবানি অথবা আপনার খামারকেও আপনি সমৃদ্ধ করতে পারবেন। তো কাদের ভাই বললেন যে এইটার দাম 2,10,000 টাকা, 134 নম্বর ট্যাগের এই গরুটা। তো পাশাপাশি লাস্ট আরও একটা পাখরা সার রাখছেন কাদের ভাই, সেই গরুটা সম্পর্কে এখন একটু আমরা কথা। কাদের ভাই এবারে একটা পাখরা বড় সার নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার সাহিয়াল, সাহিয়ালের আর সাহিয়ালের ব্রিড কিন্তু একটু রাতে রাতে গিরের সংমিশ্রণ হয়। তবে গরু একদম এর যে মাথার যে শৈল্পিক গঠন আছে অনেক ভালো এবং কোয়ালিটি জাত সম্পন্নর মধ্যে এটা একটা অন্যতম গরু, কিন্তু বেস্ট কোয়ালিটির গরু। কেউ চাইলে এটা আনায়াসে নিয়ে তৈরি করতে পারবে, আর দাঁত পড়ছে রিসেন্ট 2টা। তো এই সালকে কেন্দ্র করে এগুলোই হচ্ছে গরু সাহিয়ালের ব্রিড। আর সার গরু আজকে আর দেখাবো না, তো 10টা গরু রিয়া করা হয় এখানে, আর এটা দিয়ে শেষ করে দেবো আমরা। গাভী 7টা আর 3টা সার দেখালাম, কেউ চাইলে এগুলো সার প্লাস গাভী সংমিশ্রণ করে নেওয়া হয়। আর গাভী গরুর বিষয়ে যে তথ্যগুলো দেওয়া হলো সব একদম সঠিক এবং সত্য তথ্য ইনফরমেশন দেওয়া হয়েছে, বাদ বাকি আপনারা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। ঠিক আছে কাদের ভাই, আমরা 7টা গাভী দেখালাম, 3টা বড় বড় সার দেখালাম, এবং প্রত্যেকটা গরু সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট বর্ণনা করে দেওয়া হয়েছে। যে কোনো ক্রেতা ভাই চাইলে যে কোনো সময় মৃত্তিকা ডেইরি ফার্মে এসে আপনার পছন্দের সার এবং গাভী গরু সংগ্রহ করতে পারবেন। তার পাশাপাশি আমাদের যে ওই বড় যে আরও একটা খামার আছে তার কাদের ভাইয়ের বাড়িতে, সেই খামারে পর্যাপ্ত সার গরু রাখা আছে, যে কোনো সময় আপনারা এসে সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকে জুম্মার দিন, আমরা সবাইকে পবিত্র জুম্মায় নামাজে অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের প্রত্যেকের সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।